হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিস্টার্স কিচেনে। আজকেও আমি তোমাদের জন্য দুর্দান্ত দুটো আইটেম নিয়ে একসাথে হাজির। কী জিনিস, চলো রেডি করতে করতে বলি। তার জন্য প্রথমেই আমি এরকম একটা চপার নিয়ে নিচ্ছি, এতেই আমাদের জিনিসটা তৈরি হবে। কি এতে তৈরি হবে? আমাদের কুকি ক্রাম। ব্রেড ক্রাম তো শুনেইছো, এটা হচ্ছে কুকি ক্রাম। এই যে কুকিগুলো দেখতে পাচ্ছ, এই কুকিগুলোকে আমি একটুখানি যে শুধু সেই ঢাকনাগুলো পাওয়া যায় না, মশারি দেওয়া নেট দেওয়া ঝুড়ি পাওয়া যায় যেগুলোতে খাবার ঢাকা দিলে মাছি বসে না, যার জন্য তো আমি সেই রকম নিয়ে নিয়েছিলাম। তারপর আমি সারা রাত কুকিগুলোকে একটা প্লেটে রেখে সেই নেট দেওয়া ঝুড়ি দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে কুকিগুলো সফট হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ গ্রাইন্ড করার পর চপার দিয়ে কী সুন্দর সফট সফট হয়ে গেছে, আর কী সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এটা কিন্তু যে ক্রাঞ্চি কুকিগুলো পাওয়া যায় সঙ্গে সঙ্গে, যেগুলো সেগুলো দিলেও ভালো লাগবে। তোমরা যদি সেটা দিয়ে ট্রাই করতে চাও সেটাও দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমরা একটুখানি বাটার মিক্স করে নিও, মেল্টেড বাটার, তাহলে খেতে আরও সুন্দর হবে আর খুব সুন্দরভাবে জমে যাবে নিচে। তো এবার একটা চামচে করে আমি যে কুকি ক্রাম বানিয়েছি সেটা একটু একটু করে নিয়ে আমি এই যে দিয়ে দিচ্ছি, এতে দিয়ে পুরো সেট করে নেব। চামচের উল্টো দিকটা দিয়ে এরকম সুন্দর করে সমান করে চারিদিকে একবার আমি সেট করে দেব। প্রত্যেকটা দিকই একদম সমান একই লেয়ারের হবে। যদি তোমরা চাও তাহলে অন্য কিছু দিয়েও করতে পারো, কারণ এটা যেহেতু ছোটো জায়গা নিয়েছি আমি, সেই জন্য চামচ দিয়ে সেট করলাম। দেখতেই পাচ্ছ সবটা পুরো একই রকম লেয়ারের হয়েছে। আর যদি একটুখানি দরকার মনে হয় তাহলে এইভাবে আমার মতো করে দিয়ে সেট করে নিতে পারো। কোনো জায়গায় কোনো রকম যেন ফাঁকা না থাকে, তাহলেই দেখতে খুব বাজে লাগবে। এবার নিয়ে নিচ্ছি হুইপড ক্রিম। আমি এটাকে আগেই হুইপড করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ থালা থেকে পড়ছে না, তার মানে সুন্দরভাবে আমাদের ক্রিমটা হুইপড হয়েছে। তো এটাকে এরকম চামচে করে নেব, নিয়েও যেমন আগেরবারে কুকি ক্রামটাকে সেট করেছি, প্রথমে এটা দিয়ে একটা সুন্দর লেয়ার করে সেট করে নেব। আমি এরকম একে একে লেয়ার দেব, তোমরা যতগুলো চাও দিতে পারো। আমি এখানে টোটাল চারটে লেয়ার দিচ্ছি, তোমাদের যদি আরও মনে হয় তোমরা আরও লেয়ারও দিতে পারো। এবার আমি এখানে বলে রাখি আজকে আমি কী বানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি কোরিয়ান ডিজার্ট। এটা ঠান্ডা করে যদি তোমরা খেতে পারো তাহলে আরও সুন্দর লাগবে, যেমন আমি করেছি। তো এবার দিয়ে দিচ্ছি কিউই। তোমরা তোমাদের পছন্দের ফল দিতে পারো, এখন আমের সিজন চলছে, আমও দিতে পারো। তো আমি এখানে কিউইটাই দিলাম যেটা আমার ভালো লাগে। তো এটা টকটক মিষ্টি মিষ্টি, খুব একটা সুন্দর ফ্লেভার আসে। তোমরা চাইলে আঙুরও দিতে পারো, বা কারো কাছে যদি এখন স্ট্রবেরি পাও স্ট্রবেরিও দিতে পারো, তোমাদের মর্জি মতো ফলটা দিতে পারো। আমি কিউই দিয়েছি বলে তোমাকেও কিউই দিতে হবে তার কোনো মানে নেই। আর এবার ওপর দিয়ে দিচ্ছি এই যে হুইপ ক্রিমের আরেকটা লেয়ার। আমি বলেই ছিলাম আগে টোটাল চারটে লেয়ার আমি দেব। তো খুব সুন্দর করে এরকম করে ওপর দিয়ে হুইপ ক্রিম দিয়ে পুরো কিউইটাকে আমি ঢাকা দিয়ে দেবো, যাতে কিউইটা একটুও না দেখা যায়। কোরিয়ানরা তো দেখেই তো কতটা ফ্যান্সি হয় তাদের জামা কাপড় বা ফুডের ব্যাপারে, তো এখানেও ওদের ফুডটা এরকমই দেখতে হবে আশা করছো। তাই সুন্দর করে আমি জিনিসটাকে কমপ্লিট করব। এই যে দেখতে পাচ্ছ কিউই একদমই দেখা যাচ্ছে না, আর কত সুন্দর লাগছে দেখতে। এবার কিছুটা চপড কিউই নিয়ে ওপর দিয়ে আমি সাজিয়ে দেব, আর তার সাথে আমি একটুখানি রোজ প্যাডেলও দিয়ে দেব। টাডা, আমাদের কোরিয়ান ডিজার্ট কিন্তু রেডি। দেখতে পাচ্ছ কী সুন্দর হয়েছে, এবার আমি তোমাদের খেয়েও দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ ভেতরে সারপ্রাইজ ফিলিংটা কী সুন্দর দেখতে লাগছে, আর কাউকে যদি এটা করে খাওয়াও আরোই সুন্দর বলবে। আমি আগেই বলেছিলাম দুটো রেসিপি হবে, তো সেই জন্য বাদবাকি যে কুকি ক্রাম ছিল সেটাকে আমি নিয়ে নিচ্ছি এখানে। এইটাকেও আগেরবারের মতো খুব সুন্দর করে আমি সেট করে নেব, সব দিকটা সমান করে সুন্দর করে আমি সেট করে নিচ্ছি চামচের সাহায্যে। তোমাদের কাছে যদি আরও এর থেকে বেটার কিছু অপশান থাকে তোমরা সেটা দিয়েও সেট করে নিতে পারো। এই ডেজার্টটাও আমার খুব ফেভারিট, আমি যেদিন থেকে দেখেছিলাম
তো আমার খুব ভালো লেগেছিল, আমি বানানোর জন্য খুবই একদম এক্সাইটেড হয়ে গেছিলাম। তো এবার বাদবাকি যে হুইপ ক্রিম আছে তার মধ্যে কিছুটা নিচ্ছি, নিয়ে আমি এখানে আরেকটা লেয়ার বানিয়ে দেব। এটাও ঠিক আগেরটার মতো প্রসেসেই হবে, কিন্তু আগেরটা যেমন ফ্রুট ছিল এটা ফ্রুটের হবে না, এটা কিসের হবে বলবো, এটা হবে ওরিওর। খুব সুন্দর খেতে, ওরিও আর চকলেটের ফিলিং হবে ভেতরে। তো যারা খুব চকলেট আমার মতো ভালোবাসো তাদের জন্য কিন্তু পারফেক্ট ডিজার্ট। এবার এই যে আমি ওরিও নিয়ে কুচিয়ে নিয়েছিলাম, আমি ক্রিম সমেতই কুচিয়েছি, তোমরা চাইলে ক্রিমটাকে বাদও দিতে পারো, কিন্তু যদি ওরিওর ভেতরে ক্রিমটাই বাদ দিয়ে দিলাম ওরিও তো রইলোটা কি, তো সেই জন্য আমি ওরিওর সবটাই নিয়েছি। আমি এখানে অবশ্যই চকলেট যে ক্রিমটা হয় সেটার ওরিওটা নিয়েছি, কারণ আমার চকলেট খুব ভালো লাগে। তো এবার বাদবাকি যে ওরিওটা ছিল সেটা দিয়ে পুরোটা দিয়ে একটা সুন্দর করে লেয়ার বানিয়ে দিচ্ছি। ওরিওর লেয়ারটা তৈরি হয়ে গেলে এবার বাকি যে হুইপ ক্রিমটা আছে সেটা পুরোটা দিয়ে আমি ওপরে হুইপ ক্রিমের আরেকটা লেয়ার দিয়ে দেবো। এটার ক্ষেত্রেও আমি পুরো যে ওরিওর লেয়ারটা দিয়েছি সেটা আমি এই যে হুইপ ক্রিম আছে হুইপ ক্রিম দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে সুন্দর করে ঢাকা দেওয়া হয়ে গেছে, আমি পুরোটা সুন্দর করে একদম স্ম্যাশ করিনি, একটুখানি দেখতে ভালো লাগার জন্য। এবার একটা চকলেট নিয়ে সেটাকে আমি কিছুটা গলিয়ে নিয়েছিলাম। এবার আমি অবশ্যই এখানে ডেয়ারি মিল্ক নিয়েছি, ডার্ক চকলেট নিইনি, তার জন্য এত সুন্দর লাগছে। আর গার্নিশের জন্য আমি এই যে ওরিও আর চকলেটের পিস দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। টাটা, আমাদের এই রেসিপিটাও রেডি। আর কি কি লাগলো বানাতে তাহলে দেখে নিন, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আজকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ।